আসবাচ্ছে বাবু, মাছ মারছি কিন্তু একটা, ঠিক আছে। তো বাপ বেটা দুজনে যাচ্ছি আজকে মাছ শিকার করতে, নদীতে যাবো আমরা। এই যে আমাদের সরঞ্জাম, ব্যাগে ভরছি, ব্যাগে সব ঢুকিয়ে নিছি, কী কী চার করবো আজকে দেখাবো। এই যে আমার ছেলে বাবু, হাই বলো। আচ্ছা আজকে মাছ পাবো না? আচ্ছা ঠিক আছে, কী বলো। ওকে তাহলে আমরা আগে যাই স্পটে, যাই পরে দেখাচ্ছি আবার কী চার করি কী টুপ করি। সাথে থাকেন সবাই, ঠিক আছে। এই যে আমার বানানো মিষ্টি চার। তো আজকে বাপ্পাটা দুজনে আসছি, আজকে তো আমার ছেলে আসছে, তো ওর শখে আজকে মাছ ধরতে আসা। তা এখন এই মুহূর্তে কিন্তু বংশের নদীতে মাছটা খুবই কম মরতেছে, মানে একদম কম আর কি, মরে না বললে চলে। তারপর আমরা আজকে শখের বিষয়ে বাপ্পাটা দুজনে আসছি, দেখা যাক কী হয়, কত দূর মাছ মারতে পারি, কয়টা মাছ মারতে পারি। আমার ছেলেকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে আমার ছেলে। হ্যাঁ বাবু, ঠিক আছে, মাছ হবে না বাবু? জুড়ে বলো। আচ্ছা আজকে আমরা মাছ মারবো মিষ্টি চারে, আমার বানানো যে চারটা, ওই যে চারের রেসিপি আমি দিয়ে দিচ্ছি, এই চারে আজকে মাছ মারবো। বাবু ক্যামেরাটা ধরো, আমি চার করে নেই, ধরো। একবারে বেশি চার দেবো না, আধা ঘন্টা এক ঘন্টা পর পর চার দেব, ঠিক আছে? কপাল ভালো বলে মাছ তো বেশি লাগে না বাবু, যদি সাইজের মাছ এলো না একটাই হয়ে যায়, মাছ তো কেউ পাচ্ছে না। আমরা নাকি কেবল আসলাম, এত বেলায় আসছি, 10টা বাজে আসছি আমরা, তাই না? আর অনেকে এই ভোরবেলা থেকে বসে রয়েছে, এবারও তো পায় না, সবার সাথে আমাদের তুলনা না, নাকি আমরা মাছ মেরেই মাছ বাচ্চে বাবু, মাছ মারছি কিন্তু একটা, ঠিক আছে, ঠিক আছে। ওকে সর্বটি একটা মেরে ফেলছি, দাও এই নেটটা বার করো, এই ব্যাগের ভিতরে আছে দেখো নেটটা। আমরা কিন্তু অলরেডি একটা সরবুটি মেরে ফেলছি। ওকে ওকে নেটটা খোলো বাবু, নেট খোলো। দুটি মাছ আমরা মেরে ফেলছি, ঠিক আছে। এই আমরা নেটটা রেখে দিলাম, অনেকেই বলতেছেন যে বংশাই নদীর কি
কি অবস্থা এটা দেখার জন্য আজকে আসছিলাম। তো আমার সাথে আবার আমার বাবু আসছে, তো দেখলাম আমি ঘন্টা তিনেক বসেছিলাম আর কি, এখন আছি, তো এখন চলে যাব। তো মাছে খুবই মানে সাড়া পাচ্ছি না, মাছের কোনো সাড়া নেই, ঠিক আছে। তো তারপর আমি চারটা সরপুটি মারছি এখানে, চারটা সরপুটি মারছি। তো আজকে এই পর্যন্তই, তো ভালো থাকবেন সবাই, নমস্কার।